ইংলিশ এডুকেশন ফর অল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রিন্সিপালস অফ গুড রাইটিং এর সেকেন্ড ভিডিও। দেরিতে দিতে হচ্ছে শারীরিক অসুস্থতা, গলাটা শুনেই বুঝতে পারছো। চলো শুরু করা যাক। এ রাইটার মাস্ট ট্রাই টু অ্যারেস্ট দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স ইন দি ড্যাশ। একজন লেখক অবশ্যই চেষ্টা করবেন পাঠক বর্গের মন আকর্ষণ করতে। কোন অংশে জানিয়ে রাখি, একেবারে শুরুতেই তোমার পাঠক বর্গের ইন্টারেস্ট কিন্তু গ্রো করাতে হবে তুমি যা লিখছো তাতেই। কাজেই ইন দা ওপেনিং প্যারাগ্রাফ, এখানেই তোমাকে ইমপ্রেশনটা দিয়ে দিতে হবে যে ইউ আর এ গুড রাইটার অর ইউ আর গোয়িং টু রাইট অ্যাবাউট ইট। আর পরের পার্ট গুলোতেও তুমি অবশ্যই সেটা ক্লিয়ার করবে কিভাবে, হাউ দা ফার্স্ট প্যারাগ্রাফ ইজ রিলেটেড টু দা মেন পার্ট অর মিড সেকশন, এবং শেষটাও খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কো রিলেশন বিটুইন দা ফার্স্ট প্যারাগ্রাফ অ্যান্ড মিডল পার্ট অর কানেকশন অ্যামাং অল দা প্যারাগ্রাফস। এইটা তোমাকে মেনটেন করতেই হবে যাতে করে একটা সিমেট্রি, একটা সামঞ্জস্যতা পাওয়া যায় তোমার লেখার মধ্যে। কাজেই ওপেনিং প্যারাগ্রাফটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, হাউ ক্যান এ রাইটার ডেসক্রাইব দ্য সাবজেক্ট অফ হিজ চয়েস ভিভিডলি ইয়েট উইদাউট আর্টিফিশিয়ালি। অর্থাৎ পরিষ্কারভাবে একজন লেখক কিভাবে তার লেখার বিষয়টিকে তুলে ধরতে পারেন কোন রূপ কৃত্রিমতা ছাড়াই। বাই ডেলিভারেটলি কপিং থিংস ফ্রম আদার্স, অন্যের কাছ থেকে কোন সাবজেক্ট কপি করে, এটা তো অবশ্যই হবে না, কারণ এটা হলেই পাঠক বর্গ বুঝতে পারবে দ্যাট ইউ আর নট আ সিনসিয়ার রাইটার। বাই সিইং এন্ড হিয়ারিং থিংস মেয়ারলি, ঘটনা সমস্ত কিছুকে সাধারণ ভেবে সাধারণভাবে দেখে, এটাও নয়। কেন না, ঘটনা সমূহকে তুমি সাধারণভাবে দেখলে সেটা ঠিকভাবে তুমি বিচার বিশ্লেষণ বা ঠিকঠাক ভাবে লেখাটা তোমার সম্পূর্ণ হবে না। কাজেই তোমার দেখাটা বা শোনাটা যেন ইন্টারেস্টিংলি হয় এবং রেসপন্সিভলি হয়। কাজেই সিএটটা কারেক্ট অপশন। তুমি যখনই কোনো একটা বিষয় পরিষ্কার ভাবে লেখার চেষ্টা করছো তার আগে শিওর এনশিওর দ্যাট ইউ হ্যাভ আ গুড আইডিয়া অ্যাবাউট হোয়াট ইউ আর রাইটিং অ্যাবাউট। কাজেই শুধু তাই নয়, তুমি কেবলমাত্র জানলেই হবে না, ইউ মাস্ট সি অ্যান্ড হেয়ার দেম কিনলি অ্যান্ড রেসপন্ড টু দেম কিনলি। এবং এখানে তোমাকে এতটাই রেসপন্সিভ হতে হবে লাইক মিউজিশিয়ান অর এ আর্টিস্ট অর এন আর্টিস্ট। তাহলে একজন আর্টিস্ট অথবা একজন মিউজিশিয়ানের মতোই তোমাকে হতে হবে কিন এবং রেসপন্সিভ। তাহলে মনে রাখবে, তাহলেই কিন্তু ভিভিডলি তুমি তোমার সাবজেক্টটা তুলে ধরতে পারো পাঠক বর্গের কাছে। এ রাইটার ক্যান গিভ আ ভিভিড ইমপ্রেশন অফ হিজ রাইটিং ইফ হি ক্যান বি কিন অ্যান্ড রেসপন্সিভ লাইক এ। একটু আগে আমি বলেছি সে কেমন, কার মতো কিন এবং রেসপন্সিভ হবে, অবশ্যই মিউজিশিয়ান অথবা আরো একটা অপশন বলেছি আমি, সেটা হচ্ছে আর্টিস্ট। তাহলে একজন আর্টিস্ট এবং মিউজিশিয়ানের মতো কি হবে, এটাও কিন্তু দিতে পারে কিন অ্যান্ড রেসপন্সিভ। এই বিশেষ ওয়ার্ডও তোমাকে মনে রাখতে হবে, শূন্যস্থান নিয়ে তোমাকে দিতে পারে। নেক্সট, বারবার মনে করাচ্ছি যে পরীক্ষা সমস্ত কিছু এর আগে যা যা রিসেন্টলি হয়েছে তা কিন্তু ক্রমশ কঠিন প্রশ্ন। কাজেই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করতে হবে। হুইচ স্টাইল অফ রাইটিং ইজ বেস্ট টু ডেসক্রাইব থিংস ভিভিডলি ইয়েট উইদাউট আর্টিফিশিয়ালি। কোন স্টাইলের মাধ্যমে তুমি তোমার লেখাটিকে পরিষ্কার ভাবে কোনো কৃত্রিমতা ছাড়াই প্রকাশ করতে পারবে। টু রাইট ইন ডেকোরেটেড স্টাইল, টু রাইট ইন এলাবোরেট স্টাইল, মানে খুব ডেকোরেটেড স্টাইল বলতে ধরো রেটোরিক ব্যবহার করে।
এলাবোরেট একটু অনেক বাড়িয়ে লিখে, টু রাইট ইন সিম্পল অ্যান্ড কনভার্সেশনাল টোন, টু রাইট ইন জার্গন। খেয়াল দেখো, এই ডেকোরেটেড এবং এলাবোরেট স্টাইল আর নো লঙ্গার ইন ইউজ, আর মোটেই ব্যবহার করা হয় না। অনেক আগে ব্যবহার করেছেন স্পেন্সারের সময়, যদি তুমি দেখো ফেয়ারি কুইন বা আরো যা তোমার ফেয়ারি কুইন বলো বা আরো যা কিছু আগের লেখাগুলো মিডিল এজের, তা অনেক বেশি ছিল এলাবোরেট এবং ডেকোরেটেড স্টাইল ছিল। কিন্তু এখন অবশ্যই সেগুলো আর ব্যবহার করা হয় না। তোমাকে একেবারে সহজ সরল ভাষায় তোমার লেখাটি সুন্দরভাবে তুলে ধরতে হবে পাঠক বর্গের কাছে। কাজেই টু রাইট ইন সিম্পল অ্যান্ড কনভার্সেশনাল টোন, যাতে করে লেখক পড়তে পড়তে এটা অনুভব করতে পারে যে না, আই এম টকিং টু মাই সেলফ, আই এম টকিং টু আ ক্যারেক্টার ভেরি ওয়েল নন টু মি। এই জন্য ইউ মাস্ট রাইট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন কনভার্সেশনাল টোন, ঠিক আছে? আর এই জার্গন এটাও ব্যবহার করা যাবে না। জার্গন কি আমরা একটু পরেই আসছি কোশ্চেনের মাধ্যমে। নেক্সট, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন আডামস এল মিন, এই আডামস এল কথাটার অর্থ কি? এরকম একটা, এটা একটা এক্সপ্রেশন বা ইডিওম্যাটিক এক্সপ্রেশন বলা যেতে পারে। এই আডামস এল কথাটার অর্থ কিন্তু কি? ওয়াটার, কেমন ওয়াটার, এই কথাটা আন অ্যাডাল্টারেটেড, আন অ্যাডাল্টারেটেড ওয়াটার, অর্থাৎ মানে যাতে একেবারে পিউরিফাইড ওয়াটার, যা পানের যোগ্য, আডামস এল, তাহলে ওয়াটার। হোয়াট টাইপ অফ রাইটিং ইজ অবসোলিট, আমি জানি এটা যদি আমি টেক্সটের শব্দ ব্যবহার করতাম তোমরা সহজেই বলে দিতে। এই অবসোলিট কথাটার অর্থ হলো আউট অফ ডেট, যা আর চলে না, হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ, সেটাকে বলা হচ্ছে অবসোলিট। মনে রেখো, কোন ধরনের লেখা আর চলতি নেই, আর চলে না, ক্লিন অ্যান্ড প্ল্যান স্টাইল অফ রাইটিং না, এটাই বরং হওয়া উচিত। কাজে এটা কারেক্ট অপশন নয়। ইজি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড স্টাইল অফ রাইটিং, সহজ, একেবারে সহজ, ইজি, একেবারে সহজ এবং সোজাসুজি লেখা, কোনো ভুলভেজ নেই তাতে। তাহলে প্রশ্ন আছে কোনটা চলে না, এগুলো কিন্তু চলে, লিখতে হবে বর্তমানে এইরকম ভাবে। লুসিড স্টাইল অফ রাইটিং, এটাও কিন্তু উত্তর হবে না, কারণ এখনো লেখা যা কিছু যা চলছে কি তা লুসিড স্টাইল, একেবারে সিম্পল, সাদামাটা, যাতে সহজ ভাবে বোধগম্য হয় এমন। এলাবোরেট অ্যান্ড ডেকোরেটেড স্টাইল অফ রাইটিং, তাহলে এইটাই কারেক্ট অপশন, যে অনেক বড় করে এবং ডেকোরেটেড করে লেখা, সেটা হচ্ছে ওই যে বললাম রিটোরিক্যাল ইউসেজ সেখানে অনেক বেশি থাকবে, সেটা হচ্ছে ডেকোরেটেড স্টাইল অফ রাইটিং। কাজে এই লেখাটা এখন আর মোটেই চলে না, তাহলে অবসোলিট কথাটার অর্থ মনে রাখবে নো লঙ্গার ইন ইউজ, আর চলে না এমন, ঠিক আছে? তাহলে উপরের তিনটা কিন্তু শুড বি দ্য প্রেজেন্ট স্টাইল অফ রাইটিং, হলো কেমন হবে, ক্লিন অ্যান্ড প্লেন, সহজ সরল, যাতে সহজেই বুঝতে পারে, ইজি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ একেবারে কোনো ভুল প্যাচ নেই লেখা, কোনো অ্যাম্বিগুইটি থাকবে না তোমার মধ্যে, ইট শুড বি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড দ্য স্টাইল শুড বি লুসিড, ঠিক আছে? মনে রেখো, হোয়াট ইজ জার্গন, জার্গন বলতে কি জিনিসটা, লেখা আছে যে জার্গন ব্যবহার করা যাবে না, বা ধরো বলা রয়েছে ইউফেমিজম ব্যবহার করা যাবে না, সার্কামলোকেশন ব্যবহার করা যাবে না, এগুলো কি জিনিস? রিটোরিক্যালি তোমরা একটু একটু পরিচিত, এখানে যেহেতু প্রশ্ন রয়েছে আমি সেগুলোই আলোচনা করছি। জার্গন বলতে কি, দেখো অপশন গুলো কি কি, স্পেশাল ওয়ার্ডস অর এক্সপ্রেশন ইউজড বাই এ প্রফেশন দ্যাট আর ডিফিকাল্ট ফর আদার্স টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ কোন এক বিশেষ ফিল্ডে থাকা প্রফেশনালরা যা লেখে
সেই প্রফেশনালদের ব্যবহার করা বিশেষ কিছু টার্ম, সেগুলোকে বলা হচ্ছে তাহলে একটা রাইটিং। জার্গন হলো একটা রাইটিং, যেই রাইটিং এর মধ্যে বিশেষ শব্দ থাকবে, যেই বিশেষ শব্দগুলো কেবলমাত্র বুঝতে পারবে ওই ফিল্ডে থাকা মানুষেরা। কাজে এরকম বিশেষ টার্ম আমরা ব্যবহার করব না, এটাই হচ্ছে জার্গন, যে ওই ফিল্ডের ব্যক্তি ছাড়া অন্যরা বুঝতে পারবে না, এমন ব্যবহার করা যাবে না। হলো কাজেই জার্গন ব্যবহার করা উচিত নয়। কেন না, ওই জার্গন যদি ব্যবহার করে একটা লেখায়, না কেবলমাত্র ওই প্রফেশনে থাকা লোকরাই বুঝতে পারবে, অন্যরা সেটা বুঝতে পারবে না। কাজেই তাহলে তোমার লেখাটা সর্বাঙ্গীন সুন্দর হবে না, তা সীমাবদ্ধ থাকবে কয়েকজনের মধ্যেই। হয়েছে, ধরো আমি ইংরেজির আমি কোনো একটা বিষয় নিয়ে লিখছি, মানুষকে সচেতনতার জন্য আমি লিখছি, কিভাবে পড়াশোনা করলে মানুষ সহজেই তা ক্যাচ আপ করতে পারে। এবার এটা লিখতে গিয়ে আমি যদি ইংরেজির বেশ কিছু টার্ম, বেশ কিছু টার্ম বলতে যেগুলো নন অনলি টু দ্য স্টুডেন্টস অফ ইংলিশ লিটারেচার, তাহলে কিন্তু বাকি স্ট্রিমের শিক্ষার্থীদের কাছে তা সহজভাবে পরিচিতি থাকবে না ওই সমস্ত কথাগুলো। আমি ব্যবহার করলাম আমার লেখার মধ্যে কোন রিটোরিক্যাল ওয়ার্ডস ব্যবহার করলাম, তাহলে কিন্তু অন্যান্য স্ট্রিমের ছেলে মেয়েরা তা বুঝতে পারবে না। কাজেই এই যে প্রফেশনাল কিছু ওয়ার্ড, এখানে সীমাবদ্ধ থাকা যাবে না। তাহলে জার্গন কথাটার অর্থ হলো কি, না প্রফেশনালদের দ্বারা ব্যবহৃত বিশেষ শব্দ যেগুলো স্পেসিফিক্যালি কোন এক বিশেষ ফিল্ডের মানুষেরাই সেই শব্দের অর্থ জানে বা বুঝতে পারে, এমনটা ব্যবহার করা যাবে না। তারপরে দেখো এই টার্ম গুলো এই যে দিয়েছি, আমি প্রত্যেকটা টার্মই রয়েছে তোমাদের টেক্সটে দেখো। ল্যাঙ্গুয়েজ ডিজাইন টু হ্যাভ আ পারসুয়াসিভ অর ইমপ্রেসিভ ইফেক্ট বাট হুইচ ইজ অফেন রিগার্ডেড অ্যাজ ল্যাকিং ইন সিনসিয়ারিটি। এখানে কার কথা বলা হচ্ছে? এটা বলা হচ্ছে রিটোরিকের কথা। অলংকার পরিয়ে যেভাবে আমরা একটা সুন্দর উপস্থাপন করি যা শুনতে ভালো, এই যে ইমপ্রেসিভ ইফেক্ট, এই ইমপ্রেসিভ ইফেক্টের জন্য একটু বিশেষ শব্দ ছন্দের বা বিশেষ শব্দ বন্ধের ব্যবহার আমাদের করা উচিত না, এমন করা উচিত যা সহজেই বোধগম্য হয়। তাহলে এটা বললাম রিটোরিক, এটা হলো জার্গন। তারপরে দেখো এক্সেসিভলি লেন্দি অর টেকনিক্যাল রাইটিং, এইটা হচ্ছে ভার্বিয়েজ। ভার্বিয়েজটা কি, অপ্রাসঙ্গিক অনেক কথাকে একসাথে অনেক বড় করে লেখা হলো, সেটা হচ্ছে ভার্বিয়েজ। তারপরে দেখো দা ইউজ অফ মেনি ওয়ার্ডস হোয়ার ফিউয়ার উড ডু স্পেশালি ইন আ ডেলিভারেট অ্যাটেম্প টু বি ভাগ অর ইভেসিভ, অনেক শব্দের ব্যবহার করা যেখানে কম কথা বললেই হয়তো হতো, এবং এতটা বলার উদ্দেশ্য কি, না যাতে করে একটা অস্পষ্টতা রাখা যায়। এটা আমরা বলি অনেক সময়, এটা কার কিসের সম্পর্কে বলছি, সার্কামলোকিউশন, সার্কামলোকিউশন, বা এর আরো একটা নাম তোমরা জানো, সেটা হচ্ছে পেরিফ্রাসিস, তাই না? পেরিফ্রাসিস কোন জিনিসটা বা সার্কামলোকিউশন, ধরো আমি আমার বলতে চাইছি মনের মানুষের কথা, আমি যদি ধরেই নিই যে আমার প্রিয় খুব একজন মানুষের কথা, তাকে আমরা ভিন্ন ভাবে বলতে পারি। ধরো আমি আমার কোন প্রিয় মানুষের কথা বলতে গিয়ে আমি বলতে পারি আমার সোনার টুকরো, তাহলে এই সোনার টুকরো কথাটার মাধ্যমে আমি একটা অস্পষ্টতা রাখলাম, এবং আমি সরাসরি বলতে পারতাম আমার প্রিয় মানুষটির কথা, ওটা না বলে একটু ঘুরিয়ে বলছি, সেটা হচ্ছে সার্কামলোকিউশন বা প্যারিফ্রাসিস। তাহলে এই প্রত্যেকটা টার্ম কিন্তু তোমাদের রয়েছে, জার্গন, রেটোরিক, ভার্বিয়েজ এবং সার্কামলোকিউশন। এছাড়াও আরো একটা রয়েছে ইউফেমিজম,
এই ইউফেমিজমের এই প্রত্যেকটা, দেখো এই সার্কামলোকুশন এটা একটা ইউফেমিজমের পার্ট, বা ভার্বিয়েজ এটাও একটা ইউফেমিজমের পার্ট, ঠিক আছে? তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার আইডিয়া রেখো, তাহলে জার্গনে একটা প্রফেশনালদের ব্যাপার থাকবে, আর রিটোরিকে অনেক বিশেষ শব্দ বন্ধ ব্যবহার করা একটা সুন্দর শুনতে লাগবে এই রকম ইফেক্ট দেওয়ার জন্য। ভার্বিয়েজ একসাথে অনেক বড় লেখা, আর সার্কামলোকুয়েশন মূল জিনিসটাকে না বলে একটু ঘুরিয়ে বলা সার্কামলোকুয়েশন, ঠিক আছে? নেক্সট, এবার তোমাদের কারোর প্রশ্ন জাগতে পারে, স্যার সার্কামলোকুয়েশন এবং ইউফেমিজমের মধ্যে কি পার্থক্যটা? এটা তো দুটো জায়গায় রয়েছে। ইউফেমিজম এটা ব্যবহার করা হয় কিসের জন্য? একটা মাইল্ড ইফেক্ট তৈরি করার জন্য, এটা মনে রাখো। তাহলে ইউফেমিজমের মূল শর্তই হলো টু হ্যাভ আ মাইল্ড ইফেক্ট, হলো কিসের পরিবর্তে? হার্সনেস এর বদলে। তাহলে এই হার্সনেস বা রুডনেস, রুক্ষতাকে ঢাকা দেওয়ার জন্য আমি কথা একটা বললাম, যেই কথাটার মধ্যে একটা হালকা প্রভাব থাকবে, সেই রুক্ষতা থাকবে না, এইটাকে বলা হচ্ছে ইউফেমিজম। তাহলে ইউফেমিজমে কি থাকবে? একটা মাইল্ড ইফেক্ট থাকবে হার্সনেসটাকে কমানোর জন্য, টু সফটেন দা রুডনেস, হলো। তাহলে ইউফেমিজমের উদ্দেশ্যই হচ্ছে কি? টু সফটেন দা রুডনেস, রুক্ষতা বা রুড়তাকে এড়াতেই বা ওর বদলে একটা মাইল্ড ইফেক্ট দিতেই ইউফেমিজম ব্যবহার করি। আর সার্কামলোকেশন এটা একটা অস্পষ্টতা রাখা, সরাসরি একটা জিনিসকে সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলা, সেইটা হচ্ছে সার্কামলোকেশন বা প্যারাফ্রেসিস। হোয়াট শুড বি দা চয়েস অফ ওয়ার্ডস ফর এ গুড রাইটিং, একটা যখন গুড রাইটিং লিখছো তোমার কেমন ওয়ার্ড চয়েস করা উচিত, চুজ করা উচিত? ইন্ডাকশন মেথড শুড বি অ্যাভয়েডেড, দেখো মেথডের কথা, ইন্ডাকশন ডিডাকশন বলা হয়নি, এখানে বলা হচ্ছে চয়েস অফ ওয়ার্ডস, কাজেই ইন্ডাকশন, সেই তোমরা পড়েছো অবরোহ আরোহ যুক্তি পিরিয়ডে, এটা মোটেই এখানে চাইছে না, চাইছে কি কংক্রিট ওয়ার্ডস শুড বি গিভেন মোর ইম্পর্টেন্স দেন অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডস। কংক্রিট ওয়ার্ড অর্থাৎ যেই এক মূর্ত শব্দ, এটাও তোমরা বিএডে পড়েছো, কিন্তু সেখানে বলা থাকবে বা ছাত্রছাত্রীদের যখন আমরা টিচিং দিতে যাই তখন অবশ্যই আগে তুমি মূর্ত ধারণা আমরা প্রেজেন্ট করি, যেটা দিলে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে। মূর্ত ধারণা বলতে এমন কিছুর উদাহরণ দেওয়া যেটা তারা এক্সপিরিয়েন্স করেছে, দেখেছে, হলো। কাজেই প্রথমেই যদি বিমূর্ত ধারণা দিই, ছাত্রছাত্রীরা কিন্তু তা মোটেই তাদের উপলব্ধিতে আনতে পারবে না, যে কারণেই প্রথমে আমাদের মূর্ত শব্দ অর্থাৎ যেই শব্দগুলোর একটা ফিজিক্যাল রূপ আছে, অর্থাৎ যেই শব্দগুলোর সাথে তারা পরিচিত, যেই শব্দগুলো একটা মূর্ত রূপ তুলে ধরে, সেই শব্দগুলো ব্যবহার করতে হবে। বিমূর্ত শব্দ আমরা যতটা কম সম্ভব ততটাই ভালো, যতটা কম সম্ভব উপস্থাপন করব ততটাই ভালো, কারণ বিমূর্ত শব্দ দিলে সাধারণ পাঠকের সেটা পড়তে বা আইডিয়া করতে, উপলব্ধিতে আনতে একটু অসুবিধে হবে। কাজেই উই মাস্ট গিভ মোর ইম্পর্টেন্স টু কংক্রিট ওয়ার্ডস সো দ্যাট দ্য রিডার্স ক্যান ক্রিয়েট আ কংক্রিট আইডিয়া অ্যাবাউট হোয়াট হি ইজ রিডিং অ্যাবাউট। তাহলে কংক্রিট ওয়ার্ডস কে বেশি গুরুত্ব দিতে হবে। দ্য এসেইস্ট হ্যাজ এক্সট্রাক্টেড রাইটিং ফ্রম ডাস অ্যান্ড ডাইরেক্টেড আস হাউ এ গুড রাইটার শুড রাইট, এসেইস্ট কোন জায়গা থেকে একটা লেখা তুলে ধরেছেন এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন লেখা এমন হওয়া উচিত। আসলে তিনি তুলে ধরেছেন কোথা থেকে? ডেভিড কপারফিল্ড থেকে, এবং ডেভিড কপারফিল্ডের লেখা তুলে ধরে বলছে, তিনি দেখিয়েছেন
যে এই জায়গার মধ্যে অনেক জার্গন রয়েছে, অনেক সার্কামলোকেশন রয়েছে, অনেক ভার্বিয়েজ রয়েছে এবং অনেক ইউফেমিজম রয়েছে। কিসের মধ্যে? নেই ডেভিড কপারফিল্ডের মধ্যে। এসাইস্ট বলছেন যে এই ডেভিড কপারফিল্ডে যেভাবে এই ব্যাপারগুলো রয়েছে এগুলোকে আমরা এড়াতে পারি, এবং কিভাবে এড়াতে পারি তিনি সেগুলোও কিন্তু বলেছেন। ঠিক আছে, কাজে এই কোথা থেকে তুলে ধরেছেন? ডেভিড কপারফিল্ড থেকে। নেক্সট, হোয়াট ইজ কল্ড দ্য কাল্ট অফ কজিনাস? দ্য কাল্ট অফ কজিনাস কোনটাকে? দেখো তোমরা জানো ইউফেমিজমকে বলা হচ্ছে কাল্ট অফ কজিনাস। কাল্ট অফ কজিনাস, কজিনাস বলতে বলা যেতে পারে ওয়ার্মথ। তাহলে কাল্ট বলতে এটা একটা ট্রেন্ড, ক্রেজ, টেন্ডেন্সি বা প্র্যাকটিস, প্র্যাকটিস অফ ওয়ার্মথ, উষ্ণতা। কেন উষ্ণতা, কি ব্যাপার? এবার কেন বলা হচ্ছে আলোচনা করছি। চলো, হোয়াই ইজ ইউফেমিজম কল দ্য কাল্ট অফ কোজিনাস? কেন কাল্ট অফ কোজিনাস বলা হচ্ছে ইউফেমিজমকে? তাহলে ইউফেমিজমে কি বলেছিলাম না, আমাদের কথার রুডনেস বা হার্সনেস কে একটু কমানোর জন্য, তাহলে একটু কি করব, সফটেন করব, একটু কমিয়ে কি করব, একটা মাইল্ড ইফেক্ট দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি, ইউফেমিজম। অর্থাৎ ইউফেমিজম ব্যবহার করে আমি ততটা রুক্ষতা বা রূঢ়তা দেখাচ্ছি না, এই জন্যই এটাকে বলা হচ্ছে কাল্ট অফ কোজেনাস। তাহলে কোন অপশনটা হবে দেখো, বিকজ ইট টার্গেটস দা সফট হার্টেড পিপল? না, সফট হার্টেড পিপল কে টার্গেট করে না, বিকজ ইট ডাজ নট হ্যাভ দ্য রুডনেস অফ ট্রুথ। কারণ এই ইউফেমিজমে সত্যের সেই রূঢ়তা নেই। হ্যাঁ, এই জন্য ইউফেমিজম যে বা যারা ব্যবহার করে তারা দেখবে সবার কাছে প্রিয়। কেন না, অপ্রিয় সত্য কথাটা কে একটু ঘুরিয়ে বলেন তিনি, যাতে কি বললেন সেটা পরিষ্কার বোঝা না যায়। যে আচ্ছা, এটা দিয়ে আমাকে আরতি করলো নাকি লঙ্কা পুড়িয়ে আমাকে অসম্মান করলো? লঙ্কা পুড়ালে কি ইফেক্ট হয়? আমরা কাশি, কষ্ট পাই। কাজে এই ইউফেমিজমে কি হয় না, আমি হয়তো এই লঙ্কাটা পুড়িয়েই তোমার মধ্যে অস্বস্তি আনতে চাইছি, কিন্তু ওপরে একটা ইফেক্ট দিতে চাই যে না, আমি তোমাকে আরতি করলাম। বুঝা গেছে ইউফেমিজমটা? তাহলে ইউফেমিজমে কিন্তু একটা মাইল্ড ইফেক্ট, হার্সনেস কে কমানোর জন্য একটা মাইল্ড ইফেক্ট লাগানো হয়। এই ধরো তোমরা দেখে থাকতে পারো এমন কথা বা অনেক কিছুই শুনে থাকতে পারো ইউফেমিজম ব্যবহার করে অনেকেই বলে থাকেন। নেক্সট, এ উড বি রাইটার শুড অ্যাভয়েড, একজন লেখকের কিটা অ্যাভয়েড করা উচিত? ক্ল্যারিটি ইন রাইটিং, অস্পষ্টতা, সরি স্পষ্টতা অ্যাভয়েড করা উচিত না, এই যে ক্ল্যারিটি না দিয়ে তোমাকে দিতে পারে অ্যাম্বিগুইটি, অস্পষ্টতা কিন্তু। হ্যাঁ, এটা তখন হবে, অস্পষ্টতা এড়ানো উচিত। ঠিক আছে, তাহলে যদি এটা অপশনে থাকতো আমাকে এটা ঠিক করতে হতো, কিন্তু এটা নেই। ক্ল্যারিটি অফ থট, ক্ল্যারিটি অফ থট অ্যাভয়েড করা উচিত না। মনে রাখো, দেখো এখানে কিন্তু অ্যাভয়েড আছে। আমি বারবার মনে করাচ্ছি, পরীক্ষা হলে তোমার জ্ঞান কতটা আছে এটা যেমন চেক করবে, অ্যাট দ্য সেম টাইম তুমি কতটা খুব তাড়াতাড়ি জাজ করতে পারো এটাও দেখা হবে। অর্থাৎ এই যে অ্যাভয়েড, দেখো এই অপশন গুলো কিন্তু, এই ওয়ার্ড গুলো তুমি পড়েছ টেক্সটে অনেকবার, তোমাকে একটু কি করা হবে, টুইস্ট দেওয়া হবে প্রশ্নে, এইরকম অ্যাভয়েড দিয়ে দিল। তুমি খেয়াল করতে ভুলে গেছো যে এটা নেগেটিভ সূচক শব্দ রয়েছে, তুমি কিছু না ভেবেই ক্ল্যারিটি ইন রাইটিং, যে হ্যাঁ এটা তো দরকার, এভাবেই তুমি দিয়ে দিতে পারো।
কাজেই এ ভুল করবে না। আমি প্রশ্ন কিন্তু এরকম টুইস্ট রেখেই যে কারণে করি, যাতে এটা তোমরা ট্রেইনড হও। আর আমরা জানি একটা ট্রেনিং, সে চিন্তার হোক বা লেখার, আমাদেরকে প্র্যাকটিস করতে বাধ্য করায়। এই জন্য বিভিন্ন এরকম প্রশ্নের মাধ্যমে আমি তোমাদের ব্রেনকে, তোমাদের চোখকে ট্রেন করতে চাই, যাতে পরীক্ষার হলে তুমি অবশ্যই ভুলটাকে ঠিক না করে আসো, মানে ভুলটাকে সিলেক্ট না করে আসো উত্তর হিসাবে। ঠিক আছে, বেশ। গিভিং আ গুড প্রেজেন্টেশন অফ ইজ থট অ্যান্ড এক্সপ্রেশন, যে একটা ভালো প্রেজেন্টেশন করতে হবে তার চিন্তার, এটাকে কি অ্যাভয়েড করা উচিত? না, এগুলো থাকতে হবে একটা ভালো লেখা। আর কি করা উচিত? দেখো, স্টেটিং দা অবভিয়াস, এটাই কারেক্ট অপশন, অ্যাভয়েড করা উচিত। স্টেটিং দা অবভিয়াস, অবভিয়াস বলতে সেটাকে স্টেট করা, অর্থাৎ যা এভিডেন্ট সেটাকে আর বলার দরকার নেই, ওটা জানে সকলে, অর্থাৎ সবাই জানে এরকম কোন ঘটনাকে আবার নতুন করে লিখে লেখা বাড়ানোর দরকার নেই। হয়েছে, তাহলে স্টেটিং দা অবভিয়াস, আবার প্রশ্ন আসতে পারে, আমি যদিও করিনি, যে স্টেটিং দা অবভিয়াস বলতে কি, কোন জিনিসটা, এমন ঘটনা যেটা সকলেই জানে। ধরো এবং এসআইস্ট এমন কিন্তু উদাহরণ দিয়েছেন যে ছেলে মেয়েরা টিচারদের কাছ থেকে শেখে, হ্যাঁ এটা তো সবাই জানে, কাজেই ওটা একটা উদাহরণ স্টার্টিং দা অভ্যাসের। বা ছোট ছোট ছেলে মেয়েরা বা আমাকে অনুকরণ করে, এটাও স্টার্টিং দা অভ্যাস, মানে এটাও একটা অভ্যাস ফ্যাক্ট। কাজেই এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমরা অবশ্যই অভ্যাসটাকে স্টেট করব না এবং লেখার দৈর্ঘ্য বাড়াবো না। নেক্সট, হোয়াট ডাজ দ্য এসেইস্ট সে অ্যাবাউট দ্য স্টাইল অফ রাইটিং, স্টাইল অফ রাইটিং নিয়ে এসেইস্ট কি বলেছেন? এ উড বি রাইটার শুড ইউজ ডিফারেন্ট স্টাইল, না ডিফারেন্ট স্টাইল ব্যবহার করব না। এ উড বি রাইটার শুড ইউজ সেম স্টাইল ইন হিজ রাইটিং, সেম স্টাইল অর্থাৎ লেখার মধ্যে বা স্টাইলের মধ্যে ইউনিফর্মিটি থাকবে, তাহলে তোমার লেখা অবশ্যই হবে ইউনিফর্ম ইন স্টাইল, তাহলে ইউনিফর্মিটি থাকবে কিসের ক্ষেত্রে, স্টাইলের ক্ষেত্রে। নেক্সট, অবশ্যই তোমরা জানাতে ভুলো না, আর একটু বলে নিই, তোমরা অনেকে প্রশ্ন করো এটা সেটা, আমার মনে হয় তোমরা পুরো ভিডিওটা হয়তো দেখছো না বা কেউ টেনে টেনে দেখছো, যে কারণে তোমাদের অনেকগুলো ধোঁয়াশা থেকে যায়, হয়তো সেখান থেকেই কমেন্টে আমাকে বিভিন্ন প্রশ্ন করো। আমি যথাসম্ভব চেষ্টা করি প্রশ্নগুলোর সম্পর্কে যাতে কোনো তোমাদের কি বলা যেতে পারে ধোঁয়াশা না থাকে সেটা পরিষ্কার করার, কাজেই পুরো ভিডিও দেখো না টেনে না স্কিপ করে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কিকড দ্য বাকেট, কিকড দ্য বাকেট বলতে এইটার অর্থ কি? টু বি ডিফিটেড, টু ডাই, টু বি ভায়োলেন্ট ওভার সামথিং, টু গেট রেডি ফর এ নিউ জব, টু, আচ্ছা তাহলে কিক দ্য বাকেট কথাটার অর্থ হলো টু ডাই, মারা যাওয়া, এটা রয়েছে যেহেতু একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন। দ্য নেম অফ হিটলার হ্যাজ বিন মেনশনড ইন দ্য এসে, হিটলারের নাম এসেতে নেওয়া হয়েছে, উদ্দেশ্য কি, কি কারণে নেওয়া হয়েছে? টু ইন্ডিকেট দ্য ফ্রি উইলিংনেস অফ ইউজিং ভার্বিয়েজ ইন দ্য রাইটিং বাই দ্য উড বি রাইটার, না যাতে করে একজন রাইটার ভার্বিয়েজ ব্যবহার করতে পারে তার ইচ্ছা মতো, এইটা ইন্ডিকেট করার জন্য, না কেন, না ভার্বিয়েজ তো ব্যবহার করার ব্যাপারই নেই, তিনি বলেছেন ভার্বিয়েজ ব্যবহার করা যাবে না, অসংলগ্ন লেখা বা অপ্রয়োজনীয় লেখা শুড বি অ্যাভয়েডেড। ইন্ট্রোডিউস অ্যান এক্সাম্পল অফ ইউফেমিজম, ইউফেমিজম এর একটা দৃষ্টান্ত তুলে ধরতে হিটলারের নামটা নেওয়া হয়েছে, এবং কোন ক্ষেত্রটা মনে করিয়ে দিই এবং তোমরাও মনে রাখো, স্পেশাল ট্রিটমেন্ট, স্পেশাল ট্রিটমেন্ট বোঝানোর জন্য, অর্থাৎ স্পেশাল ট্রিটমেন্ট
হিটলার বললেন যাও একে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে দাও, তার মানে তিনি বোঝাতে চাইছেন ওকে বিশেষভাবে শাস্তি দিতে হবে, তার সাথে ভালো রকম কোনো ব্যবহার না। তাহলে স্পেশাল ট্রিটমেন্টের মাধ্যমে তিনি হয়তো বোঝাতে চাইছেন স্পেশাল পানিশমেন্ট অথবা ডেথ, কিন্তু তিনি বলতেন কি স্পেশাল ট্রিটমেন্ট। হয়েছে? তাহলে এই ইউফেমিজমের দৃষ্টান্ত বোঝানোর জন্যই কিন্তু হিটলারের অবতারণা করা হয়েছে, হিটলারের জার্মানি। ঠিক আছে, তাহলে বি এর টা কারেক্ট অপশন। ইফ এ উডবি রাইটার ডাজন ফাইন্ড অর থিঙ্ক অফ দ্য রাইট ওয়ার্ড ডিউরিং হিজ রাইটিং হি শুড ড্যাশ, যদি একজন লেখক খুঁজে না পায় একটা বিশেষ শব্দ, তিনি লিখে যাচ্ছেন লিখতে লিখতে একটা বিশেষ শব্দ সেটা কি তিনি ভুলে গেলেন বা পেলেন না, তার মাথায় এলো না লেখার সময়, তার কি করা উচিত? পুট ইন অ্যানাদার ওয়ার্ড, অন্য একটা শব্দ লিখে নেওয়া উচিত? লিভ আ ব্ল্যাঙ্ক নাকি ফাঁক রাখা উচিত? বোথ অ্যান্ড বি নাকি দুটাই করতে পারেন? অ্যাভয়েড গিভিং দ্যাট আইডিয়া নাকি ওই আইডিয়াটা তিনি অ্যাভয়েড করতে পারেন, কোনটা কোনটা? তাহলে দেখো, যখন তুমি লিখছো লেখার সময় হতে পারে কোনো একটা বিশেষ শব্দ যেটা এক্স্যাক্ট ওই ওয়ার্ডটা তুমি মনে করতে পারছো না বা তোমার মাথায় আসেনি, তাহলে সেক্ষেত্রে তুমি শূন্যস্থান রেখে দিতে পারো, অথবা অন্য একটা শব্দ মোটামুটি যে এইটা হলে মোটামুটি বোঝা যাবে তেমন একটা শব্দ লিখে দাও। পরে লেখা সম্পন্ন হওয়ার পর তুমি আবার যখন ঘুরে দেখছো তখন ওই লেখাটির বদলে এক্সাক্ট ওয়ার্ডটা বসাও ওর পরিবর্তে। হলো তাহলে এ অ্যান্ড বি, বোথ অ্যান্ড বি, অর্থাৎ আমরা অন্য যে কোনো শব্দ বসাতে পারো মোটামুটি, যে মানানসই শব্দ মোটামুটি যে এটা লিখলে বোঝা যেতে পারে, অথবা ফাঁক রেখে দাও। কেন এটা কেন করা উচিত? না যাতে করে তোমার ফ্লো অফ থটটা হারিয়ে না যায়। হলো? তাহলে হয় তুমি সেই অ্যানাদার ওয়ার্ড বসাও, না হলে ফাঁকা রেখো। আফটার ফিনিশিং দ্য রাইটিং, লেখা শেষ হওয়ার পর এ উড বি রাইটার শুড রিড দ্য রাইটিং, লেখাটাকে পড়া উচিত। কিভাবে তিনি আবার পড়বেন? লেখা তো শেষ হয়ে গেল, এবার অবশ্যই তিনি আরেকবার পড়বেন। কোথায় কি হয় আরেকবার কেন, এমন হতে পারে আরো বেশ কয়েকবার পড়তে হতে পারে। রিপিটেড রিডিং বলা রয়েছে, রিপিটেড রিডিং প্রয়োজন। কেন এবং কিভাবে রিপিটেড রিডিংটা প্রয়োজন? অ্যানালাইটিক্যালি, বিশ্লেষণাত্মক ভাবে, ক্রিটিক্যালি, থরোলি অ্যাট এ কার্সরি গ্ল্যান্স। কোনটা? অবশ্যই ক্রিটিক্যালি, ক্রিটিক্যালি পড়া উচিত, যে আমি লেখাগুলো ঠিকঠাক দিলাম কিনা। একজন সমালোচক যেভাবে পড়বেন ঠিক সেভাবেই সেই রাইটারের পড়া উচিত, তাহলেই তা পাঠক বর্গের কাছে একেবারে সুন্দর লেখাটা পৌঁছাবে। কাজেই ইউ মাস্ট বি ক্রিটিক্যাল আফটার ফিনিশিং ইয়োর রাইটিং, লেখা পড়ার পর তুমি নিজে একজন সমালোচক হবে এবং সেই সমালোচকের দৃষ্টিতে পুরো লেখাটা একবার পড়ো। হয়েছে? এইভাবে একটা ভালো লেখা তুলে দেওয়া যেতে পারে পাঠক বর্গের কাছে। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না, আর এর পরে নিশ্চিতভাবে পরপর ভিডিও দিতে পারবো, একটু সুস্থ লাগছে। থ্যাংক ইউ, ভালো থেকো।